ইস্টবেঙ্গল ক্লাবকর্তা এবং ইনভেস্টরদের মধ্যে টার্মশিটজনিত কারণে জটিলতা থাকলেও আগামীকাল থেকেই বা আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে ট্রান্সফার উইন্ডোর এক নতুন কাহিনী, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করবে ভালো ভালো প্লেয়ারকে তোলার একটা পরিকল্পনা। এবং সেখানেই কিন্তু তোমরা বলতে পারো জল মাপতে চলেছে বা জল মেপে নিতে চলেছে বা জল মাপছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো সবার প্রথমে তোমাদেরকে ইস্টবেঙ্গল ট্রান্সফার টার্গেটস থেকে শুরু করে কাদেরকে কাদেরকে রিটেন করেছে বা কাদেরকে কাদেরকে রাখা হবে, কী কী প্ল্যান ট্রান্সফার নিয়ে করা হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে জানাবো। যেখানে কোমল থাটাল থেকে শুরু করে বিভিন্ন রকম নাম তোমরা ইতিমধ্যে আমাদের স্ক্রিনের মধ্যে দেখে নিয়েছো যে নাম উঠছিল, তো তাদের ব্যাপারেও ক্ল্যারিফিকেশান তোমাদেরকে বলে দেবো এবং সব কিছুই তোমাদেরকে জানাবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করে এই ভিডিওটা পুরোটা দেখো এবং তারপরেই তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানিও। এবং অবশ্যই আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো ফলো করে দিও, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। আর তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করতে চাও তাহলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে সাপোর্ট করতেই পারো। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বেশি জটিলতা না বাড়িয়ে টার্মশিটের ব্যাপারটা বলে দিই। তো টার্মশিটের ব্যাপারটা তোমাদেরকে একটা ডিটেইলড ভিডিওতে বলেছিলাম, তাই আলাদা করে বলার কিছু নেই। টার্মশিটটা আপাতত সাইনিংটা স্থগিত হয়ে ভোটের পরে হবে বলেই খবর পাওয়া যাচ্ছে, তার কারণ আছে একটা যেগুলো পাবলিকালি বলা উচিত নয় তাই আমরা বলছি না। কিন্তু হ্যাঁ, আপাতত নিশ্চিন্ত থাকো, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আগামী মরশুমের জন্য দল বানানোর চেষ্টা করছে। তো এবার সবার প্রথমে একটা প্রশ্ন রয়েছে যে এই যে টার্মশিটজনিত শোয়ের কারণে ইস্টবেঙ্গলের ট্রান্সফার বা দল গঠনে কি কোনো ব্যাঘাত পার্শিয়ালি ঘটতে পারে? হ্যাঁ, একটা জিনিস বলে দিই যে হ্যাঁ, এটা কিন্তু ঘটবে এবং তার কারণ তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিই। দেখো, টার্মশিট অনুযায়ী 2 বছরের কিন্তু চুক্তি রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সিসিমেন্টের, তাই সেই দিক দিয়ে যদি দেখা যায় তাহলে ইনভেস্টার পক্ষ কিন্তু 1 বছরের বেশি কিন্তু কোনো প্লেয়ারকে সই করাতে পারবে না। এবার যদি কোনো ইয়ং প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সই করাতে চায় তাহলে কী হবে ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, যে ইয়ং প্লেয়ার চাইবে লং টার্ম কমিটমেন্টের জন্য, যেটা ক্লাব কিন্তু কখনোই, ক্লাব ব্যাপারটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গল কখনো লং টার্ম কমিটমেন্ট কিন্তু দিতে পারবে না, কারণ তখন কিন্তু পুরো ব্যাপারটা এসসিকে প্লাস সিসিমেন্টকে সামলাতে হবে। তাই সেই কারণে কিন্তু সিসিমেন্ট এমন কিছু করবে না যাতে নিজেদের বেশি লস হয়। তাই ঠিক যেমন কোয়েসের দ্বিতীয় সিজন হয়েছিল এরকম, ঠিক সেম এরকম একটা সিজন হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই নয় যে 100% হবে, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বুদ্ধিজীবীদের মতে কিন্তু এটাই বোঝা যাচ্ছে। তো অনিকেত যাদব থেকে শুরু করে বিভিন্ন রকম রুমার্স তো রয়েছেই, কিন্তু তোমাদেরকে বলে দিই যে সমস্ত ইয়ং প্লেয়ারগুলোর কথা উঠছে, রোহি মালিক থেকে শুরু করে জেরি মাওয়াইয়া, তারা কিন্তু একজন ইয়ং প্লেয়ার হয়ে লং টার্ম কমিটমেন্ট কিন্তু কোনো ক্লাবে করতে চাইবে। এখন ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ কিছুটা হলেও জটিলতায় থাকায় তারা কিন্তু লং টার্ম কমিট করতে পারবে না, কারণ এসসি বা সিসিমেন্ট কিন্তু কাউকেই লং টার্ম কন্ট্যাক্ট দিতে চাইবে না। তো সেই কারণে কিন্তু এই যে জটিলতাটা, এটা এই মরশুম পুরোটা ধরেই থাকতে পারে বা থাকতে চলেছে এরকমটাই ধরতে পারো। তাই ট্রান্সফার সাইনিংস নিয়ে এই বছর এবং পুরো সিজনটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে কিন্তু একটু, মানে আমি বলবো যে দুঃখের বাতাবরণ থাকলেও থাকতে পারে, যদিও আমরা কিন্তু বলছি না যে দুঃখের বাতাবরণ থাকবে। হ্যাঁ, এখন যদি ট্রান্সফার সাইনিংসে অনেক অ্যাক্টিভিটি দেখায়, ভালো ভালো প্লেয়ার তুলে আনে, তাহলে অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গল দল ভালো করবে। সেটা কিন্তু আমরা কেন, সমস্ত বাঙালি যারা ফুটবল সমর্থক তারা কিন্তু সেটাই চাই এবং আমরাও সেটাই চাই। তাই ট্রান্সফার টার্গেটসের ব্যাপারটা সবার প্রথমে বলতে গিয়ে তোমাদেরকে বলে দিই যে রহিম আলীর কথাটা তো উঠছিলই, কিন্তু তোমাদেরকে বলে দিই এবছর যে ট্রান্সফার সাইনিংসগুলো করা হচ্ছে বা ট্রান্সফার উইন্ডোতে যে সমস্ত সাইনিংগুলো করা হবে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অনেকটা গোপনীয়তা বজায় রাখছে। আমি কেন বলতে চাইছি, কারণ অন্য বছরগুলোতে দেখবে তোমরা বিভিন্ন সাইনিংসের অনুমান পাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে গুজবের পরিমাণই বেশি এবং কংক্রিট খবরের পরিমাণ কম। তাই তোমাদেরকে এটাই বলবো, আমাদের চ্যানেলটাকে ফলো রাখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত যে সমস্ত কংক্রিট আপডেটগুলো আমরা পাবো কেবলমাত্র সেগুলোই আমরা ব্যবহার করব। কোনো রুমার্স খবর কিন্তু আমরা কখনোই করি না, আর কখনো রুমার আমরা ক্রিয়েট করবও না এবং তোমাদের কাছে জানাবও না। তো সবার প্রথমে যেটা বলছি যে এত বছর ধরে আমরা ভিডিও বানাচ্ছি বা আমরা এত বছর ধরে বাংলার ফুটবল দেখছি, ইস্টবেঙ্গলকে কিন্তু এতটা গোপনীয়তা বজায় রাখতে কিন্তু আমরা কখনো দেখিনি। তো সেই দিক দিয়ে যদি দেখা যায় তাহলে আমরা এটাই এক্সপেক্ট করব যে খুব তাড়াতাড়ি কোনো কিছু, মানে গোপন সূত্র বা যে কোনো মারফত থেকে কিন্তু আমরা প্লেয়ার্সগুলো পারবো। হ্যাঁ, এবার যে ব্যাপারটা রয়েছে সেখানে হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে বা এসসি ইস্টবেঙ্গল টিমের মাত্র 4 জন প্লেয়ারের কাছে অন্যান্য ISL দলের কিন্তু অফ হয়েছে। সেই 4টে দলের নাম সবার প্রথমে, 4টে দল বলবো না, সরি, 4টে প্লেয়ারের নাম তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে গোলকিপার দেবজিৎ মজুমদার,
দুই নম্বর হচ্ছে সেন্টার ডিফেন্সের সার্থক গলুই, তারপর রাজু গাইকোয়াড়, তারপর জে জে লালপেগলুয়া। এই চারজনের কিন্তু অন্যান্য ক্লাব বা অন্যান্য আইএসএল ক্লাব থেকে কিন্তু অফার রয়েছে। তো সবার প্রথমে বলে দিই দেবজিৎ মজুমদারের কথা। তো দেবজিৎ মজুমদারের কথা বলতেই বলতেই তোমাদেরকে জানুয়ারি মাসে আমরা একটা খবর করেছিলাম, যেখানে বলেছিলাম যে ওড়িশা এফসি কিন্তু চাইছে দেবজিৎ মজুমদারকে। যখনই কিন্তু সুব্রত পাল বা মিশ্রুদা আমাদের বা আমাদের বলার চেয়ে বলবো যে ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকলেন বা ইস্টবেঙ্গল ক্লাবে আসলেন বা সই করলেন, তখনই কিন্তু ওড়িশার একটা ছোট্ট করে প্রস্তাব বা অফার কিন্তু ছিল এই দেবজিৎ মজুমদারকে নেওয়ার জন্য। ঠিক তেমনটাই কিন্তু হয়েছে এবং ওড়িশা এফসি চাইছে দেবজিৎকে, কারণ দেখো ওড়িশা এফসি অনেকগুলো গোল কনসিড করেছে, তাই দেবজিৎ থাকলে কিন্তু প্রায় 50টার কাছে সেভ করার জন্য কিন্তু দেবজিতের অনেক অফার বা ওড়িশা এফসির কাছে খুবই ভালো লেগেছে। এবার আমরা চলে আসবো সেকেন্ড নাম, সেটা হচ্ছে নান আদার দ্যান জে জে লালপেগলুয়া। এবার তোমরা আশা করি জানো যে নর্থ ইস্ট ইউনাইটেড জে জেকে নেওয়ার জন্য কিন্তু একটু তৎপর হয়েছে এবং জে জে যেহেতু ফ্রি এজেন্ট, তাই সেক্ষেত্রে জে জেকে নেওয়া খুব একটা বেশি অসুবিধা হবে না। তাই জে জে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ছে এরকমটাই তোমরা ধরে নিতে পারো, আপাতত যদি সব কিছু ঠিকঠাক থাকে। যদি কোনো ট্রান্সফারে যদি ট্রান্সফার উইন্ডোতে কোনো স্ট্রাইকার সই করাতে না পারে, সেক্ষেত্রেই হয়তো জে জেকে রাখা হতে পারে, কিন্তু জে জের থাকার সম্ভাবনা কিন্তু একদম ক্ষীণ বললেই চলে। তো নাম্বার থ্রি হচ্ছে রাজু গাইকোয়াড়। রাজু গাইকোয়াড়ের ব্যাপারটা হচ্ছে যে রাজু গাইকোয়াড়ের দুটো আইএসএলের ক্লাব থেকে অফার রয়েছে। তো তার মধ্যে একটা নাম এটা কনফার্ম না, সেটা হচ্ছে যে চেন্নাই এফসি। এটা কিন্তু একদম মানে ধোঁয়াশা টাইপের, এটার কোনো কনক্রিট এভিডেন্স আমরা পাইনি, আর একটাও কিন্তু আমরা খোঁজ পাইনি। টোটাল আমরা জানতে পেরেছি যে দুটো ক্লাব থেকে রাজু গাইকোয়াড়কে অফার করা হয়েছে, কিন্তু সেই দুটো নাম ক্লিয়ার কাটভাবে বোঝা যায়নি। কিন্তু হ্যাঁ, চেন্নাই এফসির নামটা কিন্তু রাজু গাইকোয়াড়ের সঙ্গে বারবার করে যুক্ত হচ্ছে। তো এবার আমরা সরাসরি তার পরের নাম বলবো, যেটা নিয়ে সমর্থকদের মধ্যে অনেক কৌতূহল, সেটা হচ্ছে সার্থক গলুই। হ্যাঁ, সার্থক গলুই নাকি ইস্টবেঙ্গল ছাড়বে এরকমটাই খবর, বিশেষ করে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো। আমরা অনেকদিন আগেই বলেছিলাম আইএসএলের দুটো ক্লাব থেকে অফার করা হয়েছিল, সেই দুটো ক্লাবের মধ্যে একটা ক্লাব আমরা তখনই বলেছিলাম যে বেঙ্গালুরু এফসি, কিন্তু তার সঙ্গে কিন্তু আরও একটা যুক্ত হয়েছে, সেটা কিন্তু নান আদার দেন কেরালা ব্লাস্টার্স। তো কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসির কাছ থেকে কিন্তু একটা প্রস্তাব বা তোমরা বলতে পারো ইনিশিয়াল টক্স কিন্তু আছে, বা ইনিশিয়াল টক্স বলবো না, একটা অফার কিন্তু রয়েছে এই সার্থক গলুয়ের জন্য। কিন্তু সার্থক গলুয়ে এবং ইস্টবেঙ্গলের যে কন্ট্রাক্ট রয়েছে রাইট টু ম্যাচ ক্লজে, তো রাইট টু ম্যাচ ক্লজ তোমাদেরকে একবার ছোট্ট করে বলে দিই, এই রাইট টু ম্যাচ ক্লজ হলো এমন একটা ক্লজ যেটা ইস্টবেঙ্গলের সঙ্গে করা রয়েছে। ধরো কেরালা ব্লাস্টার্স বা মানে বেঙ্গালুরু এফসি ধরো একটা প্রস্তাব বা একটা লোভনীয় প্রস্তাব কিন্তু সার্থক গলুয়েকে করলো, এবার ইস্টবেঙ্গলের কাছে সেই অপরচুনিটি বা সেই সুযোগটা থাকবে যে সেই পরিমাণ অফার দিয়েই সার্থক গলুয়েকে যাতে ইস্টবেঙ্গলে রেখে দিতে পারে। তো যে প্রস্তাবটা কেরালা ব্লাস্টার্সকে এবং কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি সার্থক গলুয়েকে করেছে, সেই প্রস্তাবটা যদি ইস্টবেঙ্গলই করতে পারে তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল তাকে রেখে দিতে পারবে। এবার ব্যাপারটা হলো যে সার্থক গলুই কতটা ইস্টবেঙ্গলকে কতটা সময় দেবেন, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন যত দিন যাচ্ছে তত বাড়ছে। তো সেই কারণে কিন্তু সার্থক গলুয়ের কাছে সেরকম কোনো অসুবিধা হবে না বলেই জানা যাচ্ছে, এবং সার্থক গলুইকে রবি ফাউলার চাইলেও ক্লাবের যে জটিলতাটা থাকছে সেখানেই কিন্তু সার্থক গলুয়ের অনেক প্রবলেম হচ্ছে। রিসেন্ট একটা ইন্টারভিউতে আশা করি তোমরা জেনেছো যে অবশ্যই সার্থক গলুই চায় ইস্টবেঙ্গলে কন্টিনিউ করতে, কিন্তু ব্যাপারটা হলো কোনো প্রফেশনাল প্লেয়ারই চায় না যে নিজের কেরিয়ারটাকে হ্যাম্পার করতে বা কোনো দুশ্চিন্তা রাখতে। তো সেই কারণে কিন্তু কেরিয়ারটাকে বজায় রাখার জন্য বা প্রফেশনালিজম এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমে রেগুলার হওয়ার জন্য কিন্তু সার্থক গলুই চেষ্টা করছে, তাই অন্যান্য যে কোনো দল যদি সেক্ষেত্রে পায় তো সেক্ষেত্রে জয়েন করার সম্ভাবনাই প্রবল হবে, বাড়বে। তো এদের মধ্যে তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, সেটা হলো হয়তো তোমরা জানো না, সেটা হচ্ছে যে যে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থিঙ্কিংয়ে কিন্তু আর নেই, খুব সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যে যেকে ছেটে ফেলা হবে বলেই জানা যাচ্ছে। তোমাদেরকে বললাম যদি অনেক বড় কিছু অঘটন না ঘটে তাহলে যে যে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের প্ল্যানে কিন্তু একদমই নেই। তো এটা ছিল সেই ব্যাপার। এবার ব্যাপারটা হলো যে ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এবার একটা চেষ্টা রয়েছে যে ট্রান্সফার ফি দিয়ে দুটো তিনটে ভারতীয় প্লেয়ারকে অ্যাট্রাক্ট করবে। এবার ট্রান্সফার ফি দিয়ে যদি অ্যাট্রাক্ট করে তাহলে দু তিন বছরের তো কমিটমেন্ট লাগবেই, তো সেক্ষেত্রে দু তিন বছর কমিটমেন্ট করতে পারে কিনা সেটাও একটা ফ্যাক্টর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং তাছাড়াও কিছু ফ্রি প্লেয়ার যেমন কিন্তু তোমরা জানোই আমি গতকাল বলে দিয়েছিলাম আলাদা করে, সেই সমস্ত ফ্রি প্লেয়ারকেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। যদিও এখন শেষ পর্যন্ত দেখতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাব কোন কোন প্লেয়ারকে কীভাবে প্রস্তাব দেয় এবং তারা কিন্তু এই বছরটা খুব মেজার করেই কিন্তু অফারগুলো করবে বা প্লেয়ার রিক্রুট করবে, কারণ দেখো পরের বছরের টার্মশিট আর বিশেষ করে ভোটের পরে যদি টার্মশিট সই হয়ে যায় তাহলে কিন্তু বিদেশি আরও ভালো ভালো আসার সম্ভাবনা প্রবল।
তাই সেই দিক দিয়ে যদি দেখা যায় তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু টার্মশিটের উপর। বিদেশি রিক্রুটমেন্টটা দাঁড়িয়ে থাকলেও ইন্ডিয়ান রিক্রুটমেন্ট সিসিমেন্ট বা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চাইবে যাতে ভালো করে করতে। তো তোমাদের কি মতামত এই ট্রান্সফার সাইনিংস নিয়ে? আর যদি কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না, ভিডিওটা এখনকার মতো আপাতত এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ লেটার, বাই বাই।